শরতের এই সাদা কাশফুলে ছেয়ে যায় গ্রাম বাংলার প্রান্তর। তবে এই কাশফুল দেখতে নগরবাসীকে এখন আর দূরে যেতে হয় না। ঢাকার চারপাশে এখন কাশফুলের সমারোহ। মিরপুর, উত্তরা বা পূর্বাচলে পাড়াকলে দিগন্ত জোড়া এই সাদা ফুলের দেখা মিলবে। তাই তো পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটির দিনে ছুটছেন এসব কাশবনে। আরও জানাচ্ছেন রাশেদ আকন। দুপুর গড়িয়ে বিকেলের মিষ্টি রোদে শুভ্র ফুলের মন করা দৃশ্য মুহূর্তেই বিমোহিত করে দেয় যে কাউকে। সবুজের মাঝে সাদা মেঘের এই খেলা দেখতে এখন আর গ্রামে ছুটে যেতে হয় না নগরবাসীকে। রাজধানীর আশপাশেই দেখা মেলে সাদা কাশফুলের। সড়কের পাশের ফাঁকা জমিতে অথবা খালপাড়ে এই কাশফুলের সঙ্গে ছবি তুলতে ছুটির দিনগুলোতেই অনেকেই পরিবার পরিজন নিয়ে আসেন এখানে। নিরিবিলি পরিবেশে নির্মল বিনোদনে মেতে উঠছে শিশুসহ নানা বয়সী মানুষ। কাশফুলটা আসলে সবাইকেই জানে, হ্যাঁ, আর যেহেতু আমি লেখালেখি করি এই জন্য আসলে কাশফুলটা আমার খুব প্রিয়। কাশফুল এসে মানে আমার এগুলো আমার দৃশ্যগুলো আমার গ্রামের মতন, তার জন্য খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ছাত্র অনেক আনন্দ পাচ্ছে যে তারা অনেকদিন চেষ্টা করছিল যে আসবে আসবে, কিন্তু ঠিক তাদের আজকে আশা পূরণ হয়েছে। মিরপুর, দিয়াবাড়ি, পূর্বাচল সহ রাজধানী ঘিরে বিভিন্ন এলাকায় কাশফুলের সমারোহে যেন নেমেছে দর্শনার্থীর ঢল। তেমনি পয়সা সাজিয়েছে ভ্রাম্যমান খাবার ও খেলনার ক্ষুদে দোকানেরা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।